But the dolls were always and forever baby dolls. Until... নমস্কার বন্ধুগণ, আমি শুভ। আমার চ্যানেল ফিল্মিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তিনখানা নতুন ফিল্মের, যেগুলো এখনও রিলিজ হয়নি, সবে মাত্র ট্রেলার, কোনোটার টিজার, এইগুলি লঞ্চ করেছে, এবং এগুলো দেখার পর আমার ফাইনালি মানে কিছু আর কি রিয়াকশান দেওয়ার আছে, কোথাও সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। প্রথম যেই ফিল্মটিকে নিয়ে কথা বলবো, সেই ফিল্মটি যবে থেকে শুরু হয়েছিল শুটিং করা তবে থেকেই প্রচণ্ড এক্সাইটেড ছিলাম, কারণ তাদের কস্টিউমগুলোই এত ইন্টারেস্টিং ছিল, আর ফিল্মের কনসেপ্ট বলুন বা যে আইডিয়াটা সেটাও কোথাও ইন্টারেস্টিং লাগছে। কারণ আর তার থেকেও বড় কথা হচ্ছে, একজন একটা পরিচালক, ফিল্ম মেকার স্পেসিফিক্যালি বললে, তার একটা নির্দিষ্ট একটা স্টাইল থাকে কোথাও, তো সেই স্টাইলের যেই ধরনের কাজগুলো দেখে এসেছি সেখান থেকে একটা ডিফারেন্ট একটা কিছু কাজ দেখছি, তো সেটা অবশ্যই ইন্টারেস্টিং। আমি বারবি ফিল্মটির কথা বলছি। বারবি ফিল্মের টিজারটা দেখলাম, খুব মানে বিশেষ কিছু মনে হলো কি, অবশ্যই একটু ডিফারেন্ট তো মনেই হলোই, কারণ গ্রিটার আগের কাজগুলো দেখেছি যখন, তখন লিটিল ওমানটাও অবশ্যই ভালো লেগেছে, খুব ভালো ভালো ওখানে অভিনেতা অভিনেত্রীরা ছিল, এবং তার সাথে পুরনো যে লিটিল ওমান, তার থেকে একটা নতুন একটা যে যুগে এসে তৈরি হচ্ছে সেই ছাপটা কোথাও ছিল একটা আলাদা, তখন ওই জিনিসটা খুব ভালো লেগেছিল। এবং গ্রিটার লেডি বার্ডটাও একদম অন্য রকমের একটা ফিল্ম ছিল, কিন্তু এবার টোটালি একটা ডিফারেন্ট একটা কনসেপ্ট নিয়ে আর কি, বারবিদের দুনিয়াতে কোথাও গ্রিটা আমাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এই ফিল্মটির মধ্যে। সেখানে মার্গট রবি এবং রায়ান গসলিং এবং শ্যুটি গাটওয়া আরও অনেকে রয়েছেন, তো অবশ্যই ফিল্মটা তো বেশ ইন্টারেস্টিং লাগছে ট্রেলারটা দেখে। তবে একটা জিনিস, কোথাও ওই পুতুলটা যখন ওপর দিকে ছুটছে, স্পেসে চলে যাচ্ছে পুতুলটা, তখন কোথাও আমার স্পেস ওডিসির কথা মনে পড়ে যাচ্ছিল, স্ট্যানলি কিউব্রিকের, তো সেই জিনিসটা কোথাও আমার বেশ, যাই হোক আমি কানেক্ট করলাম। আপাতত এই পিঙ্ক দুনিয়াটা তো বেশ দেখতে ইন্টারেস্টিং লাগছে, দেখা যাক নেক্সট ইয়ার মানে 2023 ফিল্মটা রিলিজ হতে চলেছে, ততক্ষণে অপেক্ষা তো করতেই হবে, কিছু করার নেই, অবশ্যই ট্রেলারটা আপনারা দেখবেন। ছোটোবেলা থেকে সত্যি কথা বলতে ডাইনোসর বলতে জুরাসিক পার্ক, স্টিভেন স্পিলবার্গটা পরে জেনেছি, বাট স্টিভেন স্পিলবার্গেরই জুরাসিক পার্কটাকেই চিনতাম, যাই হোক বড় হয়ে সেটা চেঞ্জ হয়ে জুরাসিক পার্ক থেকে ওয়ার্ল্ড হয়েছে। বিভিন্ন রকম নতুন নতুন কনসেপ্টের আমরা দেখেছি যে জুরাসিক ওয়ার্ল্ডে সেখানে এক্সপেরিমেন্ট করা হয়েছে। থার্ড পার্টটা খুব একটা ভালো লাগেনি, বাট প্রথম দুটো ভালো ছিল, কিন্তু এবার এই স্পিলবার্গের ছায়া বা স্পিলবার্গের ওয়ার্ল্ডটা থেকে বেরিয়ে কোথাও নতুন পরিচালক থেকে শুরু করে নতুন রাইটার, একদম নতুনভাবে কোথাও ডাইনোসরের একটা ফিল্ম তৈরি করছে, কোথাও 65 মিলিয়ন ইয়ার্স এগো এরকম একটা কোথাও কনসেপ্ট নিয়ে, জানি না কীভাবে কী করবে, দেখতে বেশ ইন্টারেস্টিং লাগছে। অনেক টেকনোলজি সেখানে কোথাও একটা দেখা যাচ্ছে, যে কোথাও মনে হচ্ছে যে তার একটা অন্য কোনো দুনিয়াতেই নিশ্চয়ই গেছে বা এরকম কিছু হয়েছে, আবার কোনো হয়তো অ্যাপোকালিপস কিছু একটা ঘটে গেছে, তো এই রকম একটা বিষয় নিয়ে তো বেশ ভালোই লাগছে অ্যাডাম ড্রাইভারকে। অ্যাডাম ড্রাইভারের মানে প্রতিটা ফিল্মেই আর কি নতুনভাবে তাকে দেখা যায়, আর তার প্রতিটি ক্যারেক্টারই কোথাও ডিফারেন্ট কিছু থেকেই যায়, তো অবশ্যই সেই হিসেবে 65 2023 রিলিজ করতে চলেছে, ট্রেলারটা তো মুক্তি পেয়েই গেছে, আপনারা অবশ্যই ট্রেলারটা দেখে ফেলবেন, তো দেখা যাক 2023 ফিল্মটি কেমন লাগবে আমাদের। সর্বশেষ যেই ফিল্মটিকে নিয়ে মানে না বললেই নয় আর বলতেই হয়, সেটা হচ্ছে যে ক্রিস্টোফার নোলান এবারও কাঁপিয়ে দিয়েছেন। তিনি নিউক্লিয়ার বম ব্লাস্টের যে দৃশ্যটা ওপেনহাইমারে উনি আর কি দেখিয়েছেন, সেটা আর কি রিক্রিয়েট করেছে রীতিমতো কোনোরকম ভিএফএক্স ছাড়াই, তো ভাবুন কীরকম আর কি পাগল লোক, যাই হোক মানে ভালো, এটা এই পাগলামিটা কোথাও ইন্সপায়ার করে যায় যে উনি এরকম করছেন। অবশ্যই ওনার কাছে পয়সা আছে, সুযোগ আছে, টেকনোলজি রয়েছে, সেই দিয়ে করছেন,
এগুলো অবশ্যই মানে কোথাও একটা কোথাও বেঞ্চ মার্কও উনি সেট করছেন প্রতিবারই কিছু না কিছু ডিফারেন্ট করে, এটা বেশ ইন্টারেস্টিং। ফিল্মের মধ্যে কিলিয়ান মার্ফি তো ওপেন হাইমারের চরিত্রে আর কি অভিনয় করছে, সেটা আপনারা জেনেই গেছেন। ট্রেলারটি দেখে আমার বেশ গ্লজি একটা বেশ একটা লুক রয়েছে সেটা মনে হলো, সেই ভাইবটা আছে। আর অবশ্যই হিস্টোরিক ইভেন্ট, তো সেখানে অনেক কিছু ইনফরমেটিভ বিষয়ও থাকবে। ফিল্মটি বেশ ইন্টারেস্টিংও হবে, কারণ ক্রিস্টোফার নোলানের কাজ মানে প্রতিবারই কিছু নতুন তো থাকে, তো এবারেও দেখতে পাবো। প্রচণ্ড এক্সাইটেড, ফিল্মটি নেক্সট ইয়ারে রিলিজ করছে, ট্রেলারটি সবেমাত্র মুক্তি পেয়েছে, অবশ্যই আপনারা ট্রেলারটা দেখুন। আজকের এই তিনটে ফিল্মের ট্রেলারই আমি আমার আজকের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, অবশ্যই আপনারা ভিডিওগুলো ট্রেলারগুলো দেখবেন। আর আজকের আমার এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট তো করবেনই, আর তার সাথে আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন, আর বেল বাটনটা অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, কারণ এরপরে নতুন নতুন যা ভিডিও আসবে তার নোটিফিকেশন যেন আপনার কাছেই সবার আগে পৌঁছে সেই ব্যবস্থাটাই আপনারা করবেন। আর দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে নতুন কিছু গল্প নিয়ে, নতুন কিছু আড্ডা নিয়ে অবশ্যই হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ টাটা।